हेलो एवरीवान वेलकम टू माई चैनल आमी उपमा चैती। आशा करी आपनारा सबाई जे जेखाने आছেন खूब भालो आছেন सुस्थ आছেন। आमार नतून आरेकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाচ্ছি। तो आज के शुरूटा आमी बिकाल थेकेई करছি। আমাদের এখানে এখন বাজে 6টার মতো আর আমরা এখন এসেছি পার্কে একটু সৈকত একটু এক্সারসাইজ করবে। আমিও হালকা পাতলা কিছু করব করার চেষ্টা করব। তো সবার প্রথমে এখন একটু হাঁটাহাঁটি করছি। আপনারা আপনাদেরকে আমি আগেও বলেছি আমাদের বাসার সামনে একটা পার্ক আছে, বাসা থেকে 5 মিনিট দূরে হেঁটেই আসা যায়। তো ওই পার্কটাতে আমরা এখন এসেছি, প্রায় সময় আসি। তবে সৈকতের মাঝখানে অনেক দিন এসেছিল, আমি এই কয়দিন আসিনি, আমি আজকেই আবার আসলাম। তো আমি পার্কে আসবো আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না, তাই না? তো আজকে ভেবেছিলাম যে বাইরে কোথাও যাব না, কারণ আজকে সারাদিনই শরীর বা মন আমার কোনোটাই খুব একটা বেশি ভালো ছিল না। কিন্তু সৈকত বলল যে না চলো বাইরে চলো, দেখবে বাইরে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। তো ওর কথা ধরেই বাইরে আসা। পরে দেখলাম যে না বাইরে আসার পর সত্যিই মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। তো আজকে পার্কে আসার পর খেয়াল করলাম যে পার্কে যে গোলাপ ফুল গাছগুলো আছে ওগুলোর মধ্যে খুব সুন্দর করে গোলাপ ফুল ফুটে আছে। আর আমার গোলাপ ফুল খুবই পছন্দ। আসলে গাছ তো এমনিতেই অনেক ভালো লাগে, কিন্তু গাছে যদি ফুল ফুটে থাকে তাহলে ওটা দেখতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগে। আর এদিকে সবাই ফুটবল খেলছে, আমিও সেটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম সৈকত সহ। আর তখনই সৈকত আমাকে বলল যে ওরা আগে এখানে আসতো ফুটবল খেলার জন্য, কিন্তু এখন আর আসা হয় না ব্যস্ততার কারণে। এছাড়া পার্কে আসলে দেখা যায় মানুষ কিছু না কিছু নিয়ে ব্যস্তই থাকে, কেউ খেলছে কেউ বা ব্যায়াম করছে। তো সৈকতও প্রায় সময় পার্কে এসে ব্যায়াম করে, কারণ আমাদের এখানে এখনও জিমগুলো খোলেনি। পার্কে এসে হাঁটাহাঁটি করতে বা ব্যায়াম করতে বা কিছুক্ষণ বসে থাকতে আমারও খুব ভালো লাগে। সো লেটস গো ফর লাইক এ 2 রাউন্ড রানিং ফার্স্ট। ওইটা রাউন্ড দিয়াসবো না? হ্যাঁ পুরো না, পুরোটা ইয়া রাস্তা মাঠের চারপাশে যে রাস্তাটা আছে না, ওটা 2 রাউন্ড। লেটস গো লেটস গো লেটস গো। ওকে ওকে রেডি? ওকে লেটস গো। 2 রেডি? রেডি। Ready? 1, 2, 3. So let's go for another round. One more. Let's go. Don't stop it. Go ahead. Go. Run. Good. That's it. Good job. আমি যখন ব্যায়াম করছিলাম তখন সৈকতী আরাধাকে টেক কেয়ার করছিল। আর আরাধা এখানে নিজের মতো করে খেলছিল। আসলে ও বাইরে গেলে ওর কিছুই লাগে না, ও এমনিতেই অনেক খুশি হয়ে যায়। আর এখানে আমি আরাধার সাথে একটু দুষ্টুমি করছিলাম, এতে ও খুব বেশি মজা পাচ্ছিল। Five more. তুমি কি 1 ঘন্টা ধরে করবে নাকি 2-3 মিনিটের ভিতরে শেষ করে চলে যাবে? কোনটা? 1 ঘন্টা ধরে পেন নিবে? 2-3 মিনিট তো শেষ হন না রে ভাই। 1 ঘন্টা ধরে পেন নিবে নাকি 2 মিনিটের ভিতরে শেষ? 2-3 মিনিট শেষ হন না, 1 ঘন্টা ধরে 2-3 মিনিট 2-3 মিনিটই হন। Let's do it. Just finish it within 2 minutes. 2 minutes. Let's go. फाइनली आमा शेष সৈকত এখনও কিছুই করে নাই, কারণ সৈকত আরাধাকে দেখছিল আমি যখন ব্যায়াম করছিলাম। তো এখন আমরা বাসায় চলে যাব, আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ ঠান্ডা বাতাস লাগছে। আর আপনাদের সাথে আমি বাসায় গিয়ে আবার কথা বলছি। তার আগে আরাধাকে দেখেন, ও বাসায় যেতে চাচ্ছে না। এই যে দেখেন, আরাধা বাসায় যাবে না, যাবে না, বাসায় যাবে না, যাবে না বাসায়। আপনি কি পাষাণ্ড বাবা! আরাধা কোনোভাবে স্টলারে বসতে যাচ্ছে না। আমি স্টলার নিয়ে যাচ্ছি, আর আরাধা সৈকতের কাঁধে। বাবাই বাবাই, প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমাদের এখানে। এখন আমি বাসায় চলে যাব, তারপর সৈকত আবার আসবে, কারণ ওর ব্যায়াম করা হয়নি, আমি আগেও বলেছি। তো এখন আমাদেরকে বাসায় দিতে যাচ্ছে, কারণ আমি আরাধাকে নিয়ে একা যেতে পারবো না, কারণ ওকে স্টলারে আমি বসাতে পারছি না। চলে এসেছি, আর ফ্রেশ হয়ে নিয়েছি, আরাধাকেও ফ্রেশ করে দিয়েছি। এখন বাসায় আসার পর সবচেয়ে যে কাজটা সবার আগে প্রথমে করি সেটা হচ্ছে ভালো করে জামা কাপড় চেঞ্জ করে তারপর ভালো করে হাত পা ধুয়ে ফেলি সাবান দিয়ে। সেটা এখন আমাদের অবশ্যই করা উচিত। তো যাই হোক, এখন আমাদের এখানে বাজে 8:30 মতো। আর আজকে এখন আমাকে রাতের খাবার বানাতে হবে, কারণ আজকে রাতের খাবার জন্য কিছুই নাই। কালকে রাতে যেটা বানিয়েছিলাম সেটা আজকে দুপুরে শেষ হয়ে গেছে। তো তাই আজকে চিন্তা করছিলাম যে তান্দুরি চিকেন বানাবো। আর তান্দুরি চিকেন বানাবো সেজন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চাই, কিভাবে আমি খুব সহজভাবে তান্দুরি চিকেনটা বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য বানাবো ফ্রাইড রাইস। এই তো, আমি ঝটপট কাজ শেষ শুরু করে দিই, কারণ আর বেশি সময় নেই। আর থেকে তারপর আমার খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আমি অনেক তাড়াতাড়ি কথা বলছি, তাই না? তো যাই হোক, আমি এখন আমার কাজটা করি। তো আমি বাইরে যাওয়ার আগে চিকেন ভিজিয়ে গিয়েছিলাম, মানে বরফ গলার জন্য। তো আমার চিকেনটা এখন মোটামুটি রেডি। এখন এটাকে আমি ক্লিন করব, তারপর এটাকে আমি মশলা মাখাবো। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। তো আমি এই জন্য চিকেনগুলো যে স্কিন থাকে ওই স্কিনটা ফেলে দিয়েছি। তারপর আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে একটু মাঝখান থেকে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে মশলা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এটা করা খুবই জরুরি তান্দুরি চিকেনের ক্ষেত্রে। তারপর এবার এক এক করে আমি সবগুলো মশলা এখানে অ্যাড করে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সাথে আমি গোলমরিচ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়েছি আমি জিরার গুঁড়া, তারপর দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আপনারা যদি চান হলুদের গুঁড়া না দিলেও চলবে, কিন্তু হলুদের গুঁড়াটা দিলে রঙটা সুন্দর আসবে। তারপর দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া, তারপর দিয়েছি আমি টক দই, তারপর লবণ দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা। এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা ইউজ করতে পারেন, যে বাইরে যে প্যাকেটগুলো পাওয়া যায়। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, তাতে মাংসটা খুব সুন্দর একটা গন্ধ হবে, আর মাংসটা খুব সফটও হবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার, যাতে তান্দুরি চিকেনের কালারটা খুব সুন্দর আসে। সেই জন্য আপনারা যদি চান ফুড কালার ইউজ নাও করতে পারেন। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। একদম খুব ভালোভাবে এই কাজটা করতে হবে, যাতে চিকেনের প্রতিটা কোণায় কোণায় মশলাগুলো ঢুকে যায়। আর তা না হলে তান্দুরি চিকেনটা খেতে ভালো লাগবে না। তারপর মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছু সময়ের জন্য রেখে দিব। এটা ফ্রিজে রাখতে পারলে খুবই ভালো হয়, কিন্তু আমার যেহেতু বেশি সময় নেই, মানে আমি তাড়াহুড়ার মধ্যে করছি, আর আমি এটা এখনই বানিয়ে ফেলবো, তাই এটা আমি আর ফ্রিজে রাখছি না। আমি 10-15 মিনিটের মতো এটা বাইরেই রেখে দিব। আর এদিকে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তান্দুরি চিকেনগুলো দিয়ে দিব। तो आमी तांदूरी चिकेनटा पुरोपुरी चूलार ऊपर करब ना, आमी एटाके 50% चूलाय रान्ना करब, तारपर आमी एटार बाकी 50% आमी एटा ओभेने दिए रान्ना करब। आर सेजोन्नो आमी चिकेनेर दुई पिठ एकटू हालका करे भेजे निच्छि। आपनादेर जदि ओभेन ना थाके बा आपनारा जदि ओभेने ना करे गैसे करते चान सेटाओ होबे। एई क्षेत्रे आपनारा चिकेनेर दुई पिठ पैनेर ऊपर तेल दिए अल्प परिमाणे तेल दिए हालका करे आँच दिए तारपर भेजे नेबेन। तो आमार तांदूरीगुलो मोटामुटी भाजी हये गेछे, माने अर्धेक कुक हये गेछे। एखन एगुलोके आमी तुले निच्छि, तारपर एटाके आमी दिए दिब ओभेने। अपना देखते पाच्छेन एटा आपनादेरके आमि एकटा पिस देखाई। एई जे एखन आमि एरकम एकटा ट्रे निब और एखाने आमि एखन चिकेनगुलो दिए दिब, तारपर एटाके आमि ओभेने रेखे दिब किछुक्षणेर जोन्नो। এখন আমি ট্রের মধ্যে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি, তারপরে আমার যে বাড়তি কিছু মশলা রয়ে গিয়েছিল ওই মশলাগুলোকে আমি উপর থেকে একটু ব্রাশ করে দিয়ে দিচ্ছি চিকেনের উপর, যাতে চিকেনটা ড্রাই মনে হবে না। এখন আমি চিকেনটাকে ওভেন থেকে একটু বের করে নিচ্ছি, কারণ এটার এক পিঠ অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উল্টিয়ে আরেকটা পিঠে আমি মশলা দিয়ে ব্রাশ করে দিব, যাতে দোনোটা পিঠে ড্রাই মনে না হয়। তারপর এটাকে আমি আবার ওভেনে দিয়ে কিছুক্ষণ কুক করে নিব। এই যে আমার তান্দুরি চিকেনটা রেডি হয়ে গেছে। আর এভাবে যদি আমার বানাই তাহলে আমার কাছে মনে হয় চিকেনটা অনেক বেশি জুসি থাকে, চিকেনটা ড্রাই হয়ে যায় না। তাই আমি যখন তান্দুরি চিকেন বানাই আমি এভাবেই বানানোর চেষ্টা করি। তারা আপনারা যদি চান এটা ওভেনে আরও বেশি কিছু সময় বা প্যানের উপর বেশি কিছু সময় রেখে দিতে পারেন, তাতে তান্দুরি চিকেনটা দেখতে একটু পোড়া পোড়া হবে, দেখতে ভালো লাগবে। আর এদিকে আমি এখন ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি ঝটপট, কারণ ফ্রাইড রাইস বানাতে খুব একটা বেশি সময় লাগে না। আর এইসব খাবার যত গরম গরম খাবেন আপনারা তত বেশিই ভালো লাগবে। তো এই যে আমার আজকে ডিনার রেডি, তান্দুরি চিকেন আর ফ্রাইড রাইস। আমি আপনাদের সাথে আজকে তান্দুরি চিকেন রেসিপিটা শেয়ার করেছি, আমি কিভাবে করি সেটা। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।